হাই, হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউ, ওয়েলকাম এগেইন ইন বঙ্গ পাঠশালা। তো স্টুডেন্ট, বেসিক্যালি আমরা ক্লাস নাইনের হচ্ছে জৈবনিক প্রক্রিয়া হচ্ছে স্টার্ট করেছিলাম, বা প্রসেস অফ লাইফ যেটাকে বলেছিলাম, এবং সেখান থেকে আমরা অনেকগুলো টপিক অলরেডি কমপ্লিট করেছি। ওকে, তো তোমরা যদি প্রথম থেকে না দেখে থাকো তাহলে সেই ক্লাসগুলো দেখো, দেন হচ্ছে এই ক্লাসটা অ্যাটেন্ড করো। আর আজকে ক্লাসে আমরা যেটা বেসিক্যালি জানতে চলেছি সেটা হচ্ছে, তোমরা অলরেডি হয়তো থাম্বনেল থেকে দেখেছো, বাট তারপরে হচ্ছে বলে দিই, আজকের টপিকে আমরা হচ্ছে জানবো যে অতিমাত্রিক এবং স্বল্পমাত্রিক মৌল বেসিক্যালি হচ্ছে কোনগুলো, এবং এগুলো হচ্ছে জীবদেহের মধ্যে, বা আমরা আজকে যেহেতু পার্টিকুলারলি প্ল্যান্ট নিয়ে ডিসকাস করবো, মানে উদ্ভিদ, তাহলে সেই উদ্ভিদ দেহের মধ্যে এগুলো কিভাবে কাজ করে, এদের কাজ কি উদ্ভিদে, বোঝা গেল? তো আই হোপ আজকে টপিক তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তো নাও লেট না করে হচ্ছে ক্লাস শুরু করা যাক। তো নাও স্টুডেন্ট, আজকের ক্লাসে আমাদের ফার্স্ট হেডিং যেটা হবে সেটা হচ্ছে খনিজ পুষ্টি, ঠিক আছে? তাহলে এই নাম দুটো আমাদের হচ্ছে মনে রাখতে হবে, ঠিক আছে? আজকে বেসিক্যালি আমরা এটাই পড়বো, খনিজ পুষ্টি, মানে যেসব খনিজ উপাদান আছে সেই উপাদানগুলো উদ্ভিদ দেহে কিভাবে পুষ্টির আকারে কাজ করে, সেগুলো কি ধরনের হচ্ছে পুষ্টি হিসেবে হচ্ছে কাজ করে সেটা জানবো, বোঝা গেল? তো নাও, খনিজ পুষ্টি বেসিক্যালি দু ধরনের হয়, ঠিক আছে? এখান থেকে আমরা দুটো হচ্ছে অ্যাডও করে নেবো। বেসিক্যালি এটা হচ্ছে দু ধরনের হয়, কি কি? এক হচ্ছে অতিমাত্রিক, ঠিক আছে? এক হচ্ছে অতিমাত্রিক, অতিমাত্রিক উপাদান, ওকে, এটা হচ্ছে ফার্স্ট, অতিমাত্রিক উপাদান বা অতিমাত্রিক মৌলও বলতে পারি, বেসিক্যালি এগুলো প্রত্যেকটাই মৌল আমরা যেগুলো জানবো, ঠিক আছে? অতিমাত্রিক উপাদান বা হচ্ছে একটার অর্ড যেগুলো অল্টারনেট নাম আছে সেগুলো জানবো, বা হচ্ছে ম্যাক্রো এলিমেন্ট, ঠিক আছে? ম্যাক্রো নিউট্রিয়েন্ট বলতে পারি, বা ম্যাক্রো এলিমেন্ট বলতে পারি, ম্যাক্রো এলিমেন্ট, ঠিক আছে? তো এগুলো প্রত্যেকটা হচ্ছে কি, ম্যাক্রো এলিমেন্ট। ম্যাক্রো মানে কি, বড়, ঠিক আছে? সেখান থেকে আমরা বড় মানে হচ্ছে বেশি, অতিমাত্রিক, অতিমাত্রিক কথার মানেও একই, অতিমাত্রিক মানে অনেকটা মাত্রায় লাগছে, বোঝা গেল? আর ম্যাক্রো মানে কি বললাম, বড়। তাহলে যেটা বেসিক্যালি হচ্ছে অনেক পরিমাণে লাগছে বা অনেক বেশি পরিমাণে লাগছে সেটাকে আমরা বলবো অতিমাত্রিক উপাদান বা ম্যাক্রো এলিমেন্ট, ওকে? নাও নেক্সট টপিক আমরা যেটা আসবো সেটা হচ্ছে মাইক্রো এলিমেন্ট, ঠিক আছে? তাহলে একটা অতিমাত্রিক, তাহলে মাইক্রো বাংলা ছোট ফর্ম কি হবে, স্বল্পমাত্রিক, ঠিক আছে? স্বল্পমাত্রিক, স্বল্পমাত্রিক মৌল, ঠিক আছে? এটা ম, স্বল্পমাত্রিক উপাদান বা, স্বল্পমাত্রিক উপাদান বা হচ্ছে আমরা এটাকে বলবো মাইক্রো এলিমেন্ট, ঠিক আছে? মাইক্রো, মাইক্রো উপাদান বা এলিমেন্ট, ওকে, এলিমেন্ট, ঠিক আছে? এটা আরও একটা নাম হয়, সেটাও বা দিয়ে লিখে রাখো, এটা হচ্ছে ট্রেস এলিমেন্ট, ঠিক আছে? ট্রেস এলিমেন্ট, ওকে, ট্রেস এলিমেন্ট। আচ্ছা, প্রত্যেকটা এখান থেকে আমাদের হচ্ছে মাথায় রাখতে হবে, কি কি হচ্ছে আরো একবার আমি প্রথম থেকে বলে দিচ্ছি। দেখো, খনিজ পুষ্টি বেসিক্যালি দু ধরনের, কি কি? এক হচ্ছে অতিমাত্রিক আর দুই হচ্ছে স্বল্পমাত্রিক। অতিমাত্রিকেরই অপর নাম হচ্ছে ম্যাক্রো এলিমেন্ট, যেটাকে ইংলিশে বলা হয়, বা মানে বড় হচ্ছে যেটা বেশি পরিমাণে দরকার, আর স্বল্পমাত্রিকের হচ্ছে ছোট আকার হচ্ছে মাইক্রো এলিমেন্ট, যেটাকে ট্রেস এলিমেন্টও বলা হয়। এবার যদি আমরা ট্রেসের হচ্ছে বেঙ্গলি মিনিং খুঁজতে যাই তাহলে এটা এরকম দাঁড়ায়, ছাপ, ঠিক আছে? মানে যেটা খুব এত কম পরিমাণে দরকার সেটাকে বলা হয় ট্রেস, মানে ছাপ, এটা জাস্ট ছাপ রেখে যায়, ঠিক আছে? আর কিচ্ছু না, ঠিক আছে? ট্রেসের সাথে এটা সিম্পল মনে রাখবে যে ট্রেস মানে হচ্ছে ছাপ, মানে যেটা হচ্ছে খুবই কম পরিমাণে। দেখো, ধরে নাও বাড়ির বাচ্চারা অনেক সময় কি করে, অনেক লোভনীয় জিনিস হচ্ছে তারা খায়, ঠিক আছে? খাওয়ার সময় তারা হয়তো লুকিয়ে খাচ্ছে জিনিসটা, খাওয়ার সময় তারা সেটার একটা ছাপ হয়তো ওখানে ছেড়ে যায়, তখন সেটা কি হলো, ট্রেস পাওয়া গেছে, বোঝা গেলো? যে ও এটা খাচ্ছিল তার ট্রেস পাওয়া গেছে, ট্রেস পাওয়া মানে একদম অল্প পরিমাণ ওখানে পড়েছিল যেটার ছাপ পাওয়া গেছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এটা এইভাবে মনে রাখতে পারো, ট্রেস এলিমেন্ট মানে যেগুলো হচ্ছে স্বল্পমাত্রিক, যেগুলো আমাদের দেহে, বা যেহেতু আমরা আজকে পার্টিকুলার উদ্ভিদ নিয়ে কথা বলছি, তো উদ্ভিদের দেহে যেগুলো খুব কম পরিমাণে হচ্ছে দরকার, বোঝা গেল? নাও, এখানে আমরা বেসিক্যালি এবার উদাহরণগুলো নিয়ে নেবো, কোনগুলো হচ্ছে অতিমাত্রিক বা ম্যাক্রো এলিমেন্ট, এবং কোনগুলো স্বল্পমাত্রিক বা ম্যাক্রো এলিমেন্ট বা ট্রেস এলিমেন্ট, ঠিক আছে? তাহলে মাইক্রো আর ম্যাক্রো দুটোর মধ্যে আলাদা রাখতে হবে, ঠিক আছে? এটা ম্যাক্রো, এটা মাইক্রো, ওকে? তো ফার্স্ট নাও, ওয়ান বাই ওয়ান হচ্ছে নামগুলো একটুখানি নোট ডাউন করো। ফার্স্ট আমাদের অতিমাত্রিকের মধ্যে যে মৌলগুলো আসে, অতিমাত্রিকের মধ্যে কার্বন, নাইট্রোজেন, ওকে, অক্সিজেন, হাইড্রোজেন, ফসফরাস, সালফার, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম, ঠিক আছে, ইত্যাদি, ওকে? এগুলো প্রত্যেকটাই কি, এগুলো প্রত্যেকটাই হলো কিন্তু আমাদের অতিমাত্রিক মৌল বা অতিমাত্রিক উপাদান, বোঝা গেল? তোমরা ঠিক এইভাবে পুরো প্রেজেন্টেশনটাকে করবে, তাহলে দেখবো অনেক বড় টপিক তোমার কাছে একদম ছোটোভাবে তুমি ইজিলি মনে রাখতে পারবে, ঠিক আছে? এবং প্রত্যেকটা নোট ডাউন যখন করবে, পজ করে পুরোটাকে নোট ডাউন করবে, আমি লেখার মাঝে মাঝে যখন সরে যাচ্ছি সেই সময় পুরো জিনিসটা নোট ডাউন করবে, ঠিক আছে? নাও, তাহলে এগুলো হচ্ছে লিখছো,
কার্বন প্রত্যেকটার আশা করি তোমাদের কাছে নাম মনে আছে, কারণ ক্লাস এইট থেকে যত ক্লাস করেছি আমরা কম বেশি এগুলো সবকিছু বলে এসেছি প্রত্যেকটার নাম, ঠিক আছে? তাও আমি একবার করে বলে যাচ্ছি। কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, ফসফরাস, সালফার, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ওকে? এগুলো প্রত্যেকটাই হচ্ছে, আচ্ছা সরি এখানে আরো কয়েকটা আমরা অ্যাড করে দিই একটু, আরো একটা আছে পটাশিয়াম, ঠিক আছে? এটা হচ্ছে ইম্পর্টেন্ট, পটাশিয়াম কে এখানে ইত্যাদি এবার লিখতে পারি আমরা, ওকে? ক্লিয়ার এটা? নাও এবার আমরা চলে আসবো স্বল্পমাত্রিক উপাদান। কোনগুলো স্বল্পমাত্রিক? স্বল্পমাত্রিক মানে যেগুলো বললাম একদম কম পরিমাণ দরকার, তাহলে কোনগুলো? নিচে জাস্ট একটা বক্স করো, করে হচ্ছে লিখে ফেলো। ফার্স্ট স্বল্পমাত্রিকে একদম ফার্স্টে আসছে এফই, মানে হচ্ছে আয়রন, লোহা। এফই, সিইউ, কপার, এমও হচ্ছে মলিবডেনাম, এমএন ম্যাঙ্গানিজ, ঠিক আছে? এখানে এমজি ছিল, এখানে এমএন, এটার কনফিউশন আমি ক্লিয়ার করব, ঠিক আছে? আচ্ছা এমএন আর কি আছে? সিও, কোবাল্ট, নিকেল, এনআই, নিকেল, তারপর হচ্ছে জেডএন, জিঙ্ক, তারপর হচ্ছে বোরন, ঠিক আছে, বি ইত্যাদি, ওকে? এইগুলো হচ্ছে আমাদের প্রত্যেকটা স্বল্প মাত্রিক হচ্ছে মৌল, ঠিক আছে? স্বল্পমাত্রিক উপাদান, স্বল্পমাত্রিক মৌল, বা বলতে পারি স্বল্পমাত্রিক পুষ্টি উপাদান, ঠিক আছে? যে স্বল্পমাত্রিক পুষ্টি উপাদান মানে যে পুষ্টি উপাদানকে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম তার মধ্যে স্বল্পমাত্রিক যেটা কম মাত্রায় দরকার, বা যেটাকে আমরা ট্রেস এলিমেন্ট বলতে পারি, ঠিক আছে? যদি কোয়েশ্চেন কখনো এরকম দেয় তোমাকে, ধরো না এমসিকিউ দেওয়া হলো, বলা হলো যে ট্রেস এলিমেন্ট কোনগুলি, বলে চারটে তোমাকে অপশন দেওয়া হলো, তার মধ্যে দেখা গেলো এখান থেকে বলে দেওয়া হলো সিইউ, এমও, এমএন আর এমজি, তখন এখান থেকে যদি বের করতে বলে, অনেকে যে মিস্টেকটা করে সেটা এমএন আর এমজি এই দুটোর মধ্যে গুলিয়ে ফেলে, তাদের মধ্যে হচ্ছে একটা কনফিউশন থেকে যায়, এমজি আর এমএন এর কাজ কি এটা তারা বুঝতে পারে না। তো এই কারণে এই কনফিউশনটা যাতে না হয় সেই জন্য ভালো করে এখানে দরকার হলে গোল করে রাখো, ঠিক আছে? অট কালি দিয়ে, যে কালিটা দিয়ে লিখছো তার অপোজিট একটা কালি দিয়ে এখানে গোল করে রাখো, যে এমজি আর এমএন, এখানে এমএন আছে এটা কোথায়? এটা হচ্ছে স্বল্পমাত্রিক বা ট্রেস এলিমেন্টে, আর এমজি কোথায় আছে? এটা হচ্ছে আমাদের অতিমাত্রিক বা ম্যাক্রো এলিমেন্টের মধ্যে আছে, বুঝা গেল? তো এই কনফিউশনটা যেন না হয় সেটা মাথায় রাখতে হবে, ওকে? তো এইটা হচ্ছে আমাদের পুরো টোটাল চার্ট। এবার তার মধ্যে একটা ছোট্ট ইনফরমেশন আরো একটা বলে দিই, সেটা হচ্ছে এখানে আমাদের যে অতিমাত্রিক মৌল, যেহেতু অতিমাত্রিক এটা প্রথমে বললাম যে বেশি পরিমাণে দরকার, তাহলে কতটা বেশি দরকার সেটা হচ্ছে মাপটা আমাদের মনে রাখতে হবে। তো এটা বেসিক্যালি আমাদের 1 থেকে হচ্ছে 10 mg, ঠিক আছে, মিলিগ্রাম পার গ্রাম, আমাদের দেহের পার গ্রাম ওজন হিসেবে হচ্ছে 1 থেকে 10 মিলিগ্রাম পরিমাণ হচ্ছে এটা দরকার হয়, বোঝা গেল? এবার চলে আসি আমরা এখানে, এখানে কতটা দরকার? এখানে মোটামুটি 0.1, 0.1 থেকে হচ্ছে মোটামুটি 0.001, ঠিক আছে, এটার মধ্যে মোটামুটি দরকার, ঠিক আছে? এত মিলিগ্রাম এমজি পার গ্রাম, ঠিক আছে? তো এই পরিমাণটা বেসিক্যালি হচ্ছে আমাদের দরকার হয়। এখানে তোমরা চাইলে এটা বক্স করে নিতে পারো আরো, ঠিক আছে? যদি মনে হয় বক্স করে নিলে সুবিধা হবে তাহলে এখানে বক্স করে নিতে পারো, আর যদি মনে হয় বক্স করার দরকার নেই তাহলে বক্স না করলেও চলবে, ঠিক আছে? তাহলে এইভাবে হচ্ছে পুরোটাকে হচ্ছে তোমরা 1/1 চার্ট করে ফেলছো, ঠিক আছে? তো নাও পুরো বোর্ড আশা করি দেখা যাচ্ছে, চাইলে পজ করে পুরোটাকে চার্ট করো, ওকে? এবার এখানে তোমাদের একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যখনই তোমরা হচ্ছে চার্ট করবে বা পুরো ক্লাস যখন হচ্ছে শুনবে দেখবে যখন, তখন বেসিক্যালি হচ্ছে কোনো যদি কনফিউশন থাকে তাহলে পুরোটা বোঝো, বুঝে ফার্স্ট টাইম দেখো। ফার্স্ট টাইম হলে সেটাকে আমি বলবো যে কমেন্ট করো না, ফার্স্ট টাইম হলে তুমি সেটাকে বই পড়ো, পরে আবার ভিডিওটা দেখো, পুরো ক্ল্যারিটি দেখো হচ্ছে তোমার আসে কিনা। কারণ দেখো আমি হয়তো অ্যান্সারটা দিয়ে দিলাম, তুমি হয়তো অ্যান্সারটাও বুঝবে, কিন্তু যখন তুমি নিজে ওটাকে ক্লিয়ার করবে, যখন তোমার কাছে নিজের ওটা ক্লিয়ার হবে, যেটাকে আমি বারবার বলি সেলফ স্টাডি, তো সেলফ স্টাডির মাধ্যমে যখন তুমি ওটাকে ক্লিয়ার করবে তুমি চাইলেও ওটা ভুলতে পারবে, বুঝা গেল? তো সেই জন্য কিন্তু সেলফ স্টাডি হচ্ছে মাস্ট ইম্পর্টেন্ট, এবং সেই জন্য কিন্তু তোমাদের পুরো যা যা পড়ছো যদি কোথাও কনফিউশন হয়ে থাকে ফার্স্ট সেলফ স্টাডি করে চেষ্টা করো সেটাকে ক্লিয়ার করো, না হলে অবশ্যই হচ্ছে টেলিগ্রামে জানাতে পারো, টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, অথবা তুমি চাইলে কমেন্টে এসে জানাতে পারো, ঠিক আছে, তোমার যা যা ডাউট আছে, ওকে? নাও তাহলে এটা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার, ঠিক আছে? তাহলে এখানে এই টপিকে এর বাইরে আর সাধারণত কোয়েশ্চেন দেয় না, তবে আর একটা জিনিস আমরা পড়বো, সেটা হচ্ছে খনিজ পুষ্টির কী কী কাজ আছে, ঠিক আছে? একটা উদ্ভিদ দিয়ে বেসিক্যালি এর কী কী কাজ আছে সেই কাজগুলো আমরা জানবো। তার মধ্যে একটা জিনিস মনে রাখতে হবে যে খনিজ উপাদানের মধ্যে যেটা আমরা অতি মাত্রিক দেখলাম সব থেকে বেশি ইউজ হয় কিন্তু এন পি কে, কোথায়? এন, এন পি আর কে, যেটা হয়তো তোমরা গাছের ক্ষেত্রে অনেকে শুনেছো যে অনেক নাম থাকে এন পি কে, এন পি কে পুরো নাম কি? বেসিক্যালি নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়াম, বুঝা গেল? তো এন পি কে হচ্ছে প্ল্যান্টের জন্য সব থেকে বেস্ট বলতে পারো খাদ্য, বা প্ল্যান্টের গ্রোথের জন্য সব থেকে বেশি হেল্প করে হচ্ছে এন পি কে, বুঝা গেল? তো যদি বলা হয় এখান থেকে যদি এরকমও কোয়েশ্চেন দেয় অতিমাত্রিক মৌলের মধ্যে সব থেকে বেশি ব্যবহৃত হচ্ছে মৌল কোনটি, তাদের মধ্যে এন পি আর কে যদি দেওয়া হয়, তাহলে এন পি কে যদি দেওয়া থাকে তাহলে তো হচ্ছে অপশান বলতে হচ্ছে তোমাকে অন্যগুলোর সাথে দেবে, আর যদি হচ্ছে এই তিনটে দিয়েই বলে এদের মধ্যে কোনটা সব থেকে বেশি ব্যবহার হয় তাহলে সবসময় মনে রাখবে নাইট্রোজেন, সেক্ষেত্রে নাইট্রোজেন সব থেকে বেশি হচ্ছে ব্যবহার হয়, ক্লিয়ার?
তো আই হোপ এতটা হচ্ছে তোমার কাছে পরিষ্কার, ঠিক আছে? তো নাও নিচে একটা হচ্ছে সাব হেডিং করো তোমরা, খনিজ পুষ্টি হচ্ছে ব্যবহার, বুঝা গেল? তাহলে উদ্ভিদের যে অপরিহার্য মৌলিক উপাদান আছে তাদের কাজ কি, কাজ হয় বেসিক্যালি কি কাজ করে এরা? ফার্স্ট এক নম্বর পয়েন্টে জাস্ট এটা জাস্ট নোট ডাউন করতে পারো বা বই থেকে পড়তে পারো, এটা নোট ডাউন করার দরকার নেই। যদি মনে হয় তুমি পয়েন্টগুলো নোট ডাউন করে করো, আমি পয়েন্টগুলো বলে তার কাজটাকে হচ্ছে বলে যাচ্ছি, ঠিক আছে? পুরোটাকে বোঝার চেষ্টা করো। ফার্স্ট এক নম্বর কাজ হচ্ছে প্রোটোপ্লাজম গঠন, ঠিক আছে? প্রোটোপ্লাজম গঠন। তো বেসিক্যালি দেখো প্রোটোপ্লাজম গঠন, প্রোটোপ্লাজম বলতে কি আমরা জানি হচ্ছে কোষের মধ্যে, যে কোনো কোষের মধ্যে একটা, যদি আমরা কোষকে দেখে নিই তাহলে কোষের মধ্যে হচ্ছে একটা তরল পদার্থ থাকে, ঠিক আছে? কোষের মধ্যে হচ্ছে বিভিন্ন তরল পদার্থ থাকে এবং এর মধ্যে বিভিন্ন ধরনের কোষীয় অঙ্গাণু বর্তমান থাকে, নিউক্লিয়াস থাকে, রাইবোজোম থাকে, তারপরে হচ্ছে তোমার ডিএনএ আরএনএ থেকে শুরু এগুলো থাকে, এছাড়া হচ্ছে তোমার গলগি বস্তু থাকে, ঠিক আছে? বিভিন্ন গলগি বস্তু থাকে, এই ধরনের জিনিস হচ্ছে প্রেজেন্ট থাকে, বোঝা গেল? তাহলে এগুলো প্রত্যেকটা হচ্ছে কোষীয় উপাদান, তাহলে এই কোষীয় উপাদান প্লাস হচ্ছে এর মধ্যে তরল পদার্থ থাকে, পুরোটাকে একসাথে বলা হয় প্রোটোপ্লাজম, বোঝা গেল? আর শুধু যদি আমরা হচ্ছে তরল পদার্থটাকে নিয়ে নিই সেটাকে বলা হয়, মানে শুধু বললে ভুল হবে, এর কোষীয় উপাদানগুলো নিউক্লিয়াস ছাড়া যদি কোষীয় উপাদানগুলোকে শুধু নেওয়া হয় এবং তরল পদার্থটাকে নেওয়া হয় তখন তাকে বলা হয় সাইটোপ্লাজম, আর যখনই প্রোটোপ্লাজম বলা হবে তখন এর মধ্যে যা যা আছে যেমন কোষ পর্দা, নিউক্লিয়াস, তারপরে কোষীয় যেসব অঙ্গাণু আছে প্লাস তরল, প্রত্যেকটাকে নিয়ে গঠিত হয় প্রোটোপ্লাজম। তাহলে কি বেসিক্যালি হচ্ছে আমাদের যে মৌলিক উপাদান সেটা হচ্ছে প্রোটোপ্লাজমের গঠন কি হচ্ছে বজায় রাখে, বোঝা গেল? কারণ দেখো প্রোটোপ্লাজমের মধ্যে এর ভিতরে যে তরল আছে বা অন্যান্য যেসব হচ্ছে এখানে উপাদান আছে এদের প্রত্যেকের মধ্যে হচ্ছে একটা কাজ হচ্ছে, তাই তো? এবার এই কাজের জন্য ধরো কখনো হচ্ছে আমাদের সোডিয়াম দরকার, ঠিক আছে, এনে, ঠিক আছে? কখনো ধরো সোডিয়াম দরকার বা ম্যাগনেসিয়াম দরকার বা হয়তো কখনো হচ্ছে মানে ম্যাঙ্গানিজ দরকার, তখন কি হবে এদের দেহে হচ্ছে প্রপারলি সাপ্লাই করতে হবে, ঠিক আছে, বা প্রপারলি থাকতে হবে, তবেই সেই কাজটা হবে। তাহলে এই সব কাজের জন্য বেসিক্যালি যে অপরিহার্য মৌলিক উপাদান যা যা আমরা এখানে দেখলাম তাদের মধ্যে কিছু বেশি লাগবে কিছু কম লাগবে কিন্তু প্রত্যেকটাই জরুরি, বোঝা গেল? তাহলে সেইগুলো বেসিক্যালি হচ্ছে প্রোটোপ্লাজমের গঠন কে হচ্ছে মানে বজায় রাখতে হচ্ছে সাহায্য করে, ঠিক আছে? কারণ কাজ ঠিকঠাক হলে তবেই তার আকৃতি বজায় থাকবে, বোঝা গেল? এটা মনে রাখতে হবে। তারপরে দু নম্বর পয়েন্ট, দু নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের উৎসেচকের কাজ বা উৎসেচকের ক্রিয়া, ঠিক আছে? উৎসেচকের ক্রিয়া, বোঝা গেল? দেখো উৎসেচকের ক্রিয়া কি, উৎসেচকের ক্রিয়া বেসিক্যালি হচ্ছে যে কোনো উৎসেচক কাজ করার জন্য তার একটা কো ফ্যাক্টর দরকার, মানে যে ফ্যাক্টরটা এসে তার সাথে অ্যাটাচ হলে সে কাজটা আরো ফাস্ট করতে পারবে, বোঝা গেল? সে প্রথমে ধরো একটা কাজ করতে 10 মিনিট টাইম লাগাচ্ছিল, সেটা যেই হচ্ছে তার সাথে আর একটা ফ্যাক্টর এসে যোগ হলো, মানে সে কাজটা করবে না কিন্তু উৎসেচককে সাহায্য করবে ওই কাজটা করতে বা উৎসেচককে আরো উদ্দীপিত করবে সেই কাজটা করতে, তাহলে তখন কি করবে উৎসেচকটা আরো ফাস্ট কাজ করবে, তো সেটাকেই বলা হয় কো ফ্যাক্টর। তো এই ধরনের যেসব আমরা উপাদান পড়লাম, যেসব মাইক্রো এলিমেন্ট ম্যাক্রো এলিমেন্ট পড়লাম, এরা কিন্তু হচ্ছে উৎসেচকের কো ফ্যাক্টর রূপে হচ্ছে কাজ করে, যারা উৎসেচকের ক্রিয়ায় ত্বরান্বিত করে বা কাজটা করতে হচ্ছে দ্রুত সম্পন্ন করতে হচ্ছে সাহায্য করে, বোঝা গেল? দু নম্বর, তিন নম্বর পয়েন্ট হচ্ছে জারণ বিজারণ, তিন নম্বর হচ্ছে জারণ বিজারণ। তো বেসিক্যালি হচ্ছে কোষের মধ্যে জারণ বিজারণ ঘটে, কোথাও হচ্ছে হাইড্রোজেন যুক্ত হয়, কোথাও থেকে আবার অক্সিজেন যুক্ত হয়, যেমন আমরা হচ্ছে এর আগে যখন হচ্ছে আলোক দশা পড়েছিলাম দেখেছি আমরা জলের হচ্ছে মানে বিয়োজন হয় এবং সেখানে হচ্ছে জারণ বিজারণ প্রক্রিয়া ঘটে, বা যখন আমরা দেখেছিলাম যে গ্লুকোজ তৈরি হয় বেসিক্যালি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং আলো আর জলের সাহায্যে, যখন গ্লুকোজ তৈরি হয় তখন সেখানে কি জারণও ঘটে বিজারণও ঘটে দুটোই ঘটে। তাহলে এগুলো প্রত্যেকটা জায়গায় কিন্তু হচ্ছে জারণ বিজারণ যে ঘটছে সেখানেও কিন্তু পিছনের দিক থেকে বলতে পারো, যেটা হচ্ছে সরাসরি দেখা যায় না কিন্তু সেখানে হচ্ছে কিন্তু আমাদের মেনলি হচ্ছে ফসফরাস বা এই ধরনের বিভিন্ন মৌল হচ্ছে সাহায্য করে। জারণ বিজারণ একটা জিনিস আমরা দেখেছিলাম যখন এটিপি উৎপন্ন হয়, এনএডিপি প্লাস থেকে এনএডিপি এইচ উৎপন্ন হয়, তাই তো? সেখানে কি হাইড্রোজেন কাজ করছিল, ঠিক আছে, বা যেখানে এটিপি তৈরি হচ্ছিল এডিপি থেকে অ্যাডিনোসিন ডাইফসফেট, তাহলে ফসফেট যেটা ডাই ছিল দুটো ছিল তার সাথে আরেকটা ফসফেট সেটা যুক্ত হচ্ছে, ফসফেট কোথায় পাচ্ছি আমরা এখানে পাচ্ছি অতিমাত্রিক উপাদানের মধ্যে, তাহলে এগুলো প্রত্যেকটাই কিন্তু হচ্ছে জারণ বিজারণ হচ্ছে সাহায্য করে কোষের মধ্যে, বোঝা গেল? এছাড়া এর পরে যেটা যে পয়েন্টটা আমরা চলে আসবো চার নম্বর, সেটাকে হচ্ছে অভিশ্রবণীয় হচ্ছে ভারসাম্য, ঠিক আছে? চার নম্বর হচ্ছে অভিশ্রবণীয় বা অভিশ্রবণ, অভিশ্রবণীয় ভারসাম্য, ঠিক আছে? অভিশ্রবণীয় ভারসাম্য বেসিক্যালি কি অভিশ্রবণীয় ভারসাম্য বা অভিশ্রবণ ভারসাম্য, দেখো অভিশ্রবণ প্রক্রিয়াটা কি, অভিশ্রবণ হচ্ছে যখন কোনো পর্দার মাধ্যমে, ঠিক আছে, ধরে নাও দুটো পৃথক আমরা হচ্ছে একটা ধরে নাও আমরা হচ্ছে তোমার একটা ইউ শেপ হচ্ছে একটা নল নিলাম, ঠিক আছে, ইউ শেপ একটা নল নিলাম, এবার এখানে আমি একটা পর্দা সেট করে দিলাম, বোঝা গেল? এবার এই পর্দার এপারে হচ্ছে গাঢ় চিনির দ্রবণ আছে, ঠিক আছে, ধরো এতটার মধ্যে হচ্ছে
গাঢ় চিনির দ্রবণ আছে, ঠিক আছে, এটা গাঢ় আছে, ঠিক আছে, গাঢ় বোঝাতে আমরা এখানে অনেকগুলো ডট নিচ্ছি, গাঢ়। আর এপারে কি আছে, এতটার মধ্যে হচ্ছে হালকা, বোঝা গেল, হালকা হচ্ছে চিনির দ্রবণ আছে, বোঝা গেল, একটা হচ্ছে গাঢ় আর একটা হচ্ছে হালকা। এবার এখানে যদি অর্ধবেদ্য পর্দা রাখা হয় তখন দেখা যাবে যেখান থেকে যেগুলো হচ্ছে হালকা, ঠিক আছে, মানে যেগুলো হচ্ছে হালকা মানে ছোট বা যেদিকে হচ্ছে গাঢ়ত্ব কম সেই দিকের থেকে হচ্ছে যে জলীয় পদার্থ সেগুলো এর দিকে এসে প্রবেশ করবে, এবং প্রবেশ করার ফলে এখানে যে গাঢ় ভাবটা ছিল এটা আস্তে আস্তে কমতে থাকবে, এবং যতক্ষণ না এই পার এবং এই পারের দুটোর হচ্ছে পরিমাণ সমান হচ্ছে ততক্ষণ এই প্রসেসটা হচ্ছে চলতে থাকবে, বোঝা গেল। এবং যখনই হচ্ছে এপারে অনুসংখ্যা আর এপারে অনুসংখ্যা সেম হয়ে যাবে, মানে দেখো এটা তখন কি হবে, আস্তে আস্তে কমে যাবে, বোঝা গেল, কারণ এখান থেকে জলীয় অংশ যে জলগুলো আছে সেগুলো এইদিকে আসছে। এবার যতক্ষণ না এই পারে অনুসংখ্যা একটা নির্দিষ্ট পরিমাণে, ধরো না এর মধ্যে থেকে আমি এতটা অংশকে ধরে নিচ্ছি, তাহলে ধরো না এতটা অংশকে ধরেছি, এবার এই অংশে দেখো একটা দুটো তিনটে চারটে চারটে অণু আছে, তাহলে এখানে যতক্ষণ না এইটুখানি অংশের মধ্যে চারটে অণু থাকার মতো এরকম জলীয় পদার্থ থাকবে ততক্ষণ এখান থেকে জল এদিকে আসতে থাকবে, বোঝা গেল। এবং যখনই দুটোর গাঢ়ত্ব সেম হয়ে যাবে, মানে কি এপারে যতটা ঘন এপারেও ততটা ঘন এরকম হয়ে যাবে, তখন এটা আসা বন্ধ হয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে অভিস্রবণীয় ভারসাম্য। এই অভিস্রবণীয় ভারসাম্য কি কোষের মধ্যে ঘটে, এবং এই কোষের মধ্যে এটা ঘটার জন্য কিভাবে ঘটে, বেসিক্যালি এটা ঘটে কিরকম ভাবে জানো তো, এটা বেসিক্যালি হচ্ছে আমাদের কোষের মধ্যে হাইড্রোজেন, ঠিক আছে, এইচ প্লাস আয়ন রূপে হচ্ছে বর্তমান থাকে, সোডিয়াম এনএ প্লাস আয়ন রূপে বর্তমান থাকে, পটাশিয়াম কে প্লাস আয়ন রূপে বর্তমান থাকে। তো এইগুলো বেসিক্যালি হচ্ছে কোষের মধ্যে যদি অধিক হয়ে যায়, বেশি হয়ে যায়, তখন কোষ কি করে, এটাকে হচ্ছে বাইরে বের করে দেওয়ার চেষ্টা করে, ঠিক আছে। এবং এই প্রসেসে বেসিক্যালি কি হয়, এখানে যে আমাদের মৌলগুলো আছে সেগুলো হচ্ছে সাহায্য করে, বোঝা গেল, কারণ এটা বড় হলে, যত বড় হবে তত আরো ভালো বুঝতে পারবে। এখন শুধু এইটুখানি মাথায় রাখো যে অভিশ্রবণীয় ভারসাম্য হচ্ছে বজায়, মানে অভিশ্রবণীয় যে ভারসাম্য সেটা বজায় রাখতে হচ্ছে সাহায্য করে, বোঝা গেল। তারপর আরেকটা ভাইটাল পয়েন্ট আছে, যেটা 5 নম্বর হিসেবে তোমরা নোট ডাউন করো, সেটা হচ্ছে বাফার দ্রবণ, ঠিক আছে, বাফার দ্রবণ হিসেবে কাজ করে, বোঝা গেল। তো দেখো বাফার দ্রবণ কি, বাফার দ্রবণ হচ্ছে একটা সলিউশন যে সলিউশনের পিএইচ সবসময় নির্দিষ্ট থাকবে, বোঝা গেল, বা যে সলিউশনটা অপর একটি সলিউশন বা দ্রবণের মধ্যে, অপর একটি তরলের যে দ্রবণ, আমরা যেরকম জানি চিনির সাথে জল মেশালে সেটা কি একটা দ্রবণ তৈরি হয়, বা উজালার সাথে জল মেশালে একটা দ্রবণ তৈরি হয়, তাহলে এই দ্রবণের মধ্যে বেসিক্যালি এটা কি করবে, এর যে পিএইচ, পিএইচ বেসিক্যালি কি, আমি জাস্ট এখানে ছোট্ট করে লিখে দিচ্ছি, পিএইচ, পিএইচ বেসিক্যালি কি, পিএইচ হচ্ছে পোটেনশিয়াল অফ হাইড্রোজেন, ঠিক আছে, পোটেনশিয়াল অফ হাইড্রোজেন। তো এই পোটেনশিয়াল অফ হাইড্রোজেন, হাইড্রোজেনের পরিমাণ বোঝা গেল, বা হাইড্রোজেন কি পরিমাণ আছে এটার উপর হচ্ছে অ্যাসিড না বেস এটা হচ্ছে বোঝায়, মানে কোন দ্রবণ সেটা হচ্ছে আম্লিক না ক্ষারীয় সেটা হচ্ছে নির্ণয় করা যায়, বোঝা গেল, এটা হচ্ছে পিএইচ। তো এই বাফার দ্রবণ কি করে, পিএইচ কে নির্দিষ্ট রাখতে সাহায্য করে। ধরে নাও আমার একটা দ্রবণ, ধরে নাও আমি বলছি এই দ্রবণটায় আমার পিএইচ দরকার হচ্ছে 7.4, ঠিক আছে, যেটা আমাদের রক্তের সাধারণ পিএইচ, বোঝা গেল, আমাদের রক্তের পিএইচ কত, 7.4, ঠিক আছে, যে কারণে আমাদের রক্ত হচ্ছে কিছুটা ক্ষারীয়, কেন, কারণ বেসিক্যালি যে পিএইচ স্কেল এটা বেসিক্যালি হচ্ছে 0 থেকে হচ্ছে 14-র মধ্যে হচ্ছে ইন্ডিকেট করায়, বোঝা গেল, মানে 0 থেকে 14-র মধ্যে হচ্ছে মাপা হয়, যে পিএইচ পেপার আছে সেই অনুযায়ী এটা 0 থেকে 14 অব্দি মাপতে পারে। এবার এখানে যদি 7 হয়, 7কে বলা হয় সাধারণ, মানে 7কে বলা হয় এখানে হচ্ছে প্রসম, প্রসম মানে যেখানে হচ্ছে পিএইচ আম্লিকও নয় ক্ষারীয়ও নয়, বোঝা গেল, মানে এটা হচ্ছে অম্ল বা অ্যাসিডিকও নয় আবার ক্ষারীয়ও নয়, ঠিক আছে, অম্ল ক্ষার এগুলো আমরা আগে কম বেশি পড়েছি ছোট ক্লাসে বা এই ক্লাসে। তো এখানে কি, এটা হচ্ছে পিএইচ 7 থাকা মানে সেটা হচ্ছে প্রসম, ঠিক আছে, মানে মিডিয়াম, না ক্ষারীয় না অম্ল কোনোটাই নয়, বোঝা গেলো, সেটা কি যদি পিএইচ 7 হয়, কিন্তু এখানে দেখো পিএইচ 7.4, তো পিএইচ 7.4 মানে এটাকে তোমরা চাইলে নিচে লিখতে পারো যদি হচ্ছে এরকম জায়গায় জায়গা না থাকে, ঠিক আছে, তাহলে 7.7 থেকে যত এইদিকে 14-র দিকে যাবে তখন এটা কি হয়ে যাবে, ক্ষারীয়, বোঝা গেল, তত এটা কি হয়ে যাবে, ক্ষারীয়, আর যখন এটা এই দিকে আসবে তখন এটা হয়ে যাবে অ্যাসিডিক, বোঝা গেল, বা আম্লিক, অ্যাসিডিক বা আম্লিক, বোঝা গেল। তাহলে এই দুটো হচ্ছে মাথায় রাখতে হবে, ঠিক আছে, পিএইচ যত এদিকে 14-র দিকে যাবে তখন আমরা বলবো এটা ক্ষারীয় হচ্ছে, আর এটা যত হচ্ছে 0-র দিকে যাবে ততক্ষণ বলবো আমরা আম্লিক। এবার ধরুন এটা যদি 6 হয় কখনো, তাহলে কি সেটা অল্প আম্লিক, মানে কিছুটা আম্লিক, ঠিক আছে, খুব বেশি হচ্ছে অ্যাসিড হয়, কিন্তু যদি এটা 1, 2, 3 এরকম চলে যায় তাহলে সেটা কি হেভি অ্যাসিডিক, ঠিক আছে, খুব বেশি অ্যাসিডিক, বোঝা গেল। আবার একই হবে এটা যদি তোমার যেরকম বলা হচ্ছে 7.4, তাহলে কি অল্প হচ্ছে ক্ষারীয়, কারণ 7 থেকে একটু সরে গেছে ক্ষারের দিকে গিয়েছে, তাহলে কি অল্প ক্ষারীয়, বোঝা গেল, তাহলে এটা মাথায় রাখতে হবে, এটা জাস্ট হচ্ছে আদার্স কনসেপ্ট, ঠিক আছে, কারণ পড়াশোনা মানে এটাই নয় যে তুমি শুধু ক্লাসে যা আছে সেটুকুনি পড়ো, তার বাইরে আর কিছু জানবে না,
তো বেসিক্যালি পড়াশোনা মানে হচ্ছে ওভারঅল হচ্ছে তোমাকে হচ্ছে ক্লাসের স্টাডিজ সাথে সাথে হচ্ছে বাইরের অনেক আউট নলেজও জানতে হবে, এবং যে কারণে আমাদের শুধুমাত্র টেক্সট বুক নয়, টেক্সট বুক ছাড়াও হচ্ছে আদার্স বইও হচ্ছে পড়া দরকার। তো সেই জন্য তোমরা টাইম করে টেক্সট বুক পড়ো, তার সাথে গল্পের বই পড়ো, আদার্স হচ্ছে দেশ বিদেশের বিভিন্ন ধরনের হচ্ছে বই পড়ো, ম্যাপ স্টাডি করো, বিভিন্ন কিছু হচ্ছে করো। ওকে, যাই হোক, তো এটাই হচ্ছে আমাদের উদ্ভিদে হচ্ছে মৌলিক উপাদানের কাজ, বা আমাদের যেসব হচ্ছে খনিজ পুষ্টি আছে, যেসব মৌলিক উপাদানগুলো বেসিকগুলো হচ্ছে এখানে দরকার হয়, সেগুলোর বেসিকগুলো হচ্ছে কাজ। বুঝা গেল? তো স্টুডেন্ট, আই হোপ আজকে ক্লাস ক্লিয়ার। আজকে ক্লাসে যা যা হচ্ছে ইনফরমেশন আছে সেগুলো তোমরা পজ করে নোট ডাউন করো পুরোটা। ওকে, আর যদি কোথাও কোনো রকম প্রবলেম থেকে থাকে, যদি কোনো রকম ডাউট থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানাও, অথবা হচ্ছে টেলিগ্রামে তোমরা হচ্ছে জয়েন করে সেখানে হচ্ছে চ্যাটের মাধ্যমে, ভয়েসের মাধ্যমে তোমরা জানাতে পারো। ওকে, তো স্টুডেন্ট আজকে ক্লাস আমরা এখানে শেষ করবো। আশা করি আজকে ক্লাস আমি বোঝাতে পেরেছি। তো দেখা হচ্ছে আবার পরের ক্লাসে।